এখন বাজে 7:30, আমাদের বেরোনোর কথা ছিল সকাল সাড়ে ছটায়। তো প্রতিবারের মতো এবারও সবাই দেরি, আর এখনও গাড়ি এসে পৌঁছায়নি, মোটামুটি সব রেডি হয়ে গেছে। আমরা টোটাল যাচ্ছি 7 জন, ড্রাইভারকে নিয়ে 8 জন, তো 6 জন রেডি হয়ে গেছে গাড়িতে। ওই দেখতে পাচ্ছেন পিছনে আমাদের গাড়ি, লরিটা নয়, ওই পাশের মারুতি ভ্যানটা অমনি। তো 6 জন বললাম রেডি হয়ে গেছে, আর একজন আসছে। এই যে, আর হাই করে দাও। হ্যালো গাইজ, আই অ্যাম চাই লিওনি, চাই পিলো ফ্রেন্ডস। তো আমরা যাচ্ছি এখন বিষ্ণুপুর, চলুন যাওয়া যাক। আমি বলছি এটার নাম কি খেলাটার? বাজে 8:30, আমরা পৌঁছে গেছি মায়াপুরে। এখন দাঁড়িয়েছি চা খেতে একটু। চা নেওয়া হচ্ছে আমাদের, এরপরে এখান থেকে যাবো আমরা সোজা চা খেয়ে জয়পুর, জয়পুরে কিছুক্ষণ থেকে ওখান থেকে সোজা বিষ্ণুপুর। সঙ্গে থাকো, সাথে থেকো। এখন বাজে 10:30, আমরা চলে এসেছি জয়পুরে। এখান থেকে টিফিন ফিফিন করে মুড়ি টুড়ি খেয়ে আমরা বেরোবো বিষ্ণুপুরের জন্য। তো পুরো আমাদের 8 জন আছে ড্রাইভারকে নিয়ে, ওরা সব মুড়ির বন্দোবস্ত করছে আর খাওয়া হবে। এই রাস্তাটা যাচ্ছে সোজা বিষ্ণুপুর, এখান থেকে বিষ্ণুপুর 5 কিলোমিটার। জানতাম না, সামনে দেখলাম লেখা আছে ওখানটা দিয়ে পাত চড়া, ওখানটা দিয়ে পাত। ভালো জায়গা, এত সুন্দর, ঝামেলা মেলা করিস না। এত এখানটা থেকে কেন পাচ্ছি? আমাদের মধ্যে সৌরভ এখন সুযোগ করে দেখালেন, কি করছিস তুই? ঢুকে দেখি জঙ্গলটা। হ্যাঁ নাকি এখানেই পেতো তো ভালো, ভাগ্যি শীতকাল আর আমার সাপ খুব থাকতো। হ্যাঁ, এত সুন্দর জায়গা, শীতকালে কেউ আসবে না, শীতকালে হাইবার নেই। দুমুখা সাপ, সব বছর পাল্টাচ্ছে, সাথে মানুষ পাল্টাচ্ছে। রোদের ধারে একটু রোদে বস, রোদে বস ভাই, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। পাশে কি ফোরসাম মতো যাচ্ছে নাকি? ফোরসাম ফোরসাম 8 জন আছি ভাই, 8 সাম হবে। দুজন দুটো আনবো তো, এতটা ভেতরে ঢুকতে গেলি? এখানে জায়গা ঠিক করতে পারছে এটা কেউ? ঠিক করে বেশি পাঁচ সৌর ছাড়া দিক বেশি বুঝবে সবাই। এই খাওয়া দাওয়া মিটলো সবার, এবার আমরা বেরোবো বিষ্ণুপুরের জন্য। ওদিকে সব ছবি তুলছে জঙ্গলের ভেতরে, বেরিয়ে যাবো আমরা, গাড়ি রাখা আছে সামনেই। তারপর বিষ্ণুপুরে একটু ঘোরাঘোরা হবে,
ওই ওখানে খাওয়া দাওয়া হয়ে আমরা বিকেল বিকেল করে বেরোবো। বিষ্ণুপুর পৌঁছালাম, টিকিট কাটার লাইনে প্রচুর ভিড় ছিল, মানে পার হেড টিকিট 25 টাকা করে নেয়, সবাই চাকচাক করছে। পুরো কোথায় ঢুকে গেছে জানি, নাম কি এটার, এটার নাম কি রুইন্স, রুইন্স সেনাগার রুইন্স ভাই। ক্যাম্পার আছে দেখবি, ক্যাম্পার আছে ভাই, ক্যাম্পার চারজন চার কোণে বসে যা, ব্যাস তুলবো দাঁড়াও না, হ্যালো করছি যে, আরে কাকা যে কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো বোঝাই মুশকিল। কি হলো রে, এটার নাম ছিল বিষ্ণুপুরের রাজমঞ্চ, 25 টাকা করে টিকিট, শুধু ভুল ভুলের টাইপের ছিল, ওটাই দেখতে হলো। এখানে যত শুনতে পাচ্ছি 25 টাকা দিয়ে একবার কাটলে এখানে আরও যেসব 4-5টা মন্দির আছে সব ঘোরা যাবে, তো দেখি ওখানে আবার গিয়ে টিকিট কাটতে হয় নাকি। উদ্যোগটা উল্টো দিকে পড়ছে, এখন আমরা বেরোবো তৃণমূল তো আজকে। হ্যাঁ আজকে আজকে তোল একসঙ্গে, আজকে মনে হয় তোমার এই মরশুমে সবচেয়ে গরম দিন আছে নাকি, 2 জানুয়ারি ওসব ছাড় এখন, জয় জগন্নাথ জয় শ্রীরাম একসঙ্গে নেই ছবিটা তো, ছবিটা ভিডিও করছি তো, বিপ্লব দীর্ঘজীবী হোক, এই বলে বলে দিলা কথা উঠে গেল, বিপ্লব দীর্ঘজীবী হোক। এটা নাম কি, কোনটার নাম দেখ না, বোর্ড লাগানো আছে আট বার উডিকন থেকে, আরে বলো নামটা কি এটা, আমি জানি না, চল জোর বাংলা মন্দির। ও আচ্ছা, পিছনে একটা মন্দির ছিল আর এই সামনে একটা মন্দির, ঢোকা যাবে এখান দিয়ে, ধোঁয়া দেওয়া হয়ে গেছে, হ্যাঁ পাঁচিল টপকে, ঘাটে তোর তো হাঁকা পাচ্ছে বলছিলে, পুকুর পাড় দেখতে পেয়েছে রুটি মতো নেওয়া হবে, আমরা 7-8 জন ছেলে সবাই 2-3-4 কেউ 5 টাকা খাবে, ঘরে ঘরে 30টা রুটি নেওয়া হবে খেয়ে এখান থেকে আমরা যাবো জয়পুর। এখন বাজে প্রায় 2:30, প্রচুর খিদে পেয়েছে আর একটা জায়গা দেখতে পেয়েছি জঙ্গলের ভেতরেই, আমরা জয়পুরে আবার এসে গেছি ওখান থেকে হোটেল থেকে রুটি নিয়ে, তো আমরা 8 জন আছি, একটা জায়গা দেখা হয়েছে, এখানে একটা সবাই বলছে এটা হেলিপ্যাড জায়গা, বেশ বড়ো জায়গাটা ফাঁকা, ওইদিকে আরও সব লোকজন আছে বক্স বক্স বাজাচ্ছে, তো এখানে দুপুরে খাওয়াটা হবে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকেল বা সন্ধ্যে করে বেরিয়ে যাবো। পুটকি ভাই একটু রোল কর, আর লুইটা মাছের ঝোল কর, তারপর এ পুটকি ভাই একটু মদ ঢাল, আর তারপরে ভুলে গেছি মারা কি একটা ছিল, খাসির মেটের ঝাল ঝাল।
এই যে আজকে আমরা সবাই মিলে জয়পুর এসেছিলাম, জয়পুর জঙ্গল বিষ্ণুপুর সব ঘুরেছি খেয়েছি আমাদের খাওয়া দাওয়া হিসাবে শেষ হলো, এখন বাজে প্রায় 4টে, সূর্য প্রায় শীতের বাজার, সূর্য ডুবেই এসছে, তো সবাই যার মতো একটু এদিক ওদিক করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি মাংস মিষ্টি সব হলো, কোল্ড ড্রিঙ্কস, তো এবার আমরা প্রায় এখন বাজে 4:30, 4:10 বাজে, তো আমরা এবার বাড়ির জন্য রওনা দেবো। এটা আমার প্রথম ব্লগ বিষ্ণুপুর জয়পুরের। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করবো এরকম আরও ভিডিও বানার, আরও ব্লগ বানানোর। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।